গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ থেকে কাল সকাল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে এই জেলাগুলিতে বৃষ্টিপাত আরেকটু বাড়বে। বাদবাকি জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 30 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। কলকাতার ক্ষেত্রেও আগামীকাল খুব হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এই বৃষ্টির কারণ হল উত্তরপ্রদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত, আর এর প্রভাবেই বৃষ্টি হবে। আগামী দুদিন পর তাপমাত্রা কমলেও এখন জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, জেইন টিভি। গাঙ্গেয় পশ্চিমবাংলার 7টা জেলায় মোটামুটি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে, মানে কাল সকাল পর্যন্ত। তারপরে বৃষ্টির পরিমাণ এবং ইন্টেন্সিটি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলিতে। বাকি কয়েকটা হালকা, একদম হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরশু দিন মানে 28-29-30 তারিখে দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম আর ওয়েস্ট মিদনাপুরে। বাকি সুস্থ থাকবে। কলকাতার ক্ষেত্রে কালকে যদি ছিটেমোটা বৃষ্টি হয় হতে পারে, নাহলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে মেঘলা আকাশ থাকবে। আজকাল কলকাতায় মেঘলা আকাশ থাকবে, কালকের দিকে হালকা বৃষ্টিপাতের, ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলা কটাতে না কয়েকটা জেলাতে? কয়েকটা জেলাতে, যেমন পশ্চিমবঙ্গ মানে মুর্শিদাবাদ, বাঁকুড়া, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, এরকম 6-7টা জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কালকে মানে কাল সারাদিন এবং পরশু সকাল পর্যন্ত ওই জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বাকিগুলোতে হাল ছিটে ফোঁটা বৃষ্টি হওয়ার। নতুন কোনো সিস্টেমের আভাস কি আছে? নতুন কোনো সিস্টেম নেই এখন। ওই ইউপির উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে যতটুকু হচ্ছে। ওই জানুয়ারির শুরুতে কি জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা রয়েছে? জানুয়ারি শীতে মানে দুদিন, আজ থেকে দুদিন ধরুন টেম্পারেচার তেমন কোনো পরিবর্তন হওয়ার কথা নেই। তারপরে 3 দিন 2-4 ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে শীত পড়ার মতো এখন তো সত সেরকম হয়নি কিছু, জাঁকিয়ে শীত পড়ার এখনই কোনো সম্ভাবনা নেই। আপনার নামটা বলবেন? ডিউটি অফিসার বললেই হবে। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।